এখন ফোনে রূপসী সামারে হ্যাপি স্কিন সঙ্গে আছে অরিশ সানস্ক্রিন অরিশ সানস্ক্রিন রেঞ্জ সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে ত্বককে রাখে একদম সুরক্ষিত অরিশ ফেস থাকবে দারুণ ফ্রেশ অরিশ ফেস ওয়াশ দিয়ে প্রাকৃতিক গুণে সমৃদ্ধ অরিশ ফেস ওয়াশ রেঞ্জ আপনার ত্বককে রাখে ভিতর থেকে পরিষ্কার অরিশ চাই ট্যান ফ্রি ত্বক তবে অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জ আজই আনা হোক অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জের ব্যবহারে ত্বক হয় অসাধারণ দীপ্তিময় তাই আকর্ষণ থাকে অটুট অরিশ নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই অরিশ কেয়ার অরিশ কেয়ার মানে আমাদের ভালো থাকা কেন বললাম অরিশ এমন একটা ব্র্যান্ড যে ব্র্যান্ডের প্রতি আপনাদের আস্থাটা কিন্তু একদিনে তৈরি হয়নি এমন অনেক মানুষ আছেন যিনি বলেন আমাদের ফোন করে এখানেই ফোন করেন করে বলেন যে আমি 8 বছর ধরে আমি 10 বছর ধরে আমি প্রোডাক্টের হাত ধরেছি 2 বছর ধরে 3 বছর ধরে প্রোডাক্টের হাত ধরেছি আসল কথা একটা প্রোডাক্টকে বুঝতে তার সঙ্গে পথ চলতে একটু সময় লাগে কিন্তু যদি সেই প্রোডাক্টটা আপনার ত্বকের সঙ্গে বন্ধুত্ব না করতে পারে সেটা বোঝা যায় 2 থেকে 3 দিন বড়জোর 5 দিন অরিশের প্রোডাক্টের যে কোয়ালিটি আমি কোয়ালিটির কথাটা এই কারণেই বলবো যা ইনগ্রিডিয়েন্টস অরিশ ব্র্যান্ড ব্যবহার করে তার প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে সেটা সম্পূর্ণ নেচার ভিত্তিক অর্থাৎ প্রকৃতি ভিত্তিক তো সেই নেচারের থেকে প্রোডাক্ট নিয়ে সেটাকে আমার সঙ্গে খাপ খাওয়ানো এটাতে খুব বেশি সময় লাগে না তাই যাদের উল্টো প্রোডাক্ট ব্যবহার করলেও কিন্তু অরিশের কোনো ক্ষতি হয় না এটাই অরিশের ব্র্যান্ড ভ্যালুর আরেকটা দিক তো আজকে এই মুহূর্তে অরিশের ব্র্যান্ড ওনার অনুপমা ত্রিপাঠী রয়েছেন আমাদের সঙ্গে অনেক অনেক স্বাগত অনুপমা তোমাকে বেশ ভালো লাগছে খুব ফ্রেশ লাগছে একটা কি ছোট্ট মানে বিউটি স্লিপ হয়েছে থ্যাংক ইউ না বিউটি স্লিপ হয়নি বরঞ্চ গল্প করছিলাম রিলেটিভের সঙ্গে ওই জন্য মনে হয় মনটা ভালো আচ্ছা বেশ ফ্রেশ লাগছে একটা বেশ মানে গ্লোয়িং স্কিন লাগছে যদিও তুমি কালকে তোমার রাজটা বলেছো যে পার্লের রাজটা রয়েছে এখানে পার্ল ক্রিমের রাজ রয়েছে থ্যাংক ইউ সো মাচ কিন্তু যেটা আজকে আমি তোমাকে জিজ্ঞাসা করব একদম 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 গতকাল একটা ফোন এসেছিল অ্যাকনের গল্প ছিল যে একটু সেন্সিটিভ স্কিন খুব একটা অয়েলিও নয় তোমার মনে আছে কিনা জানি না সেই ফোনে অ্যাকনের প্রবলেম তো আজকে অ্যাকনে নিয়ে একটু কথা বলি আমরা আর তবে তার আগে হ্যান্ড স্যানিটাইজার এবং হ্যান্ড ওয়াশ স্যানিটাইজার এবং হ্যান্ড ওয়াশ নিয়ে কথা বলবো একদম হ্যাঁ স্যানিটাইজার আর হ্যান্ড ওয়াশ হচ্ছে গতকালই আমরা বললাম যে ইটস আ মাস্ট বাই প্রোডাক্ট একটা হয়ে গেছে আমাদের নিত্য প্রত্যেক দিনের সঙ্গী তো সুতরাং অরিশ আপনাদের হাতে যে স্যানিটাইজারটা তুলে দিয়েছে একটা হচ্ছে মানে 200 ml যেটা যাদের একটু বড় ফ্যামিলি তারা 200 ml 100 rupees 200 ml 100 rupees আর একদম মিনিমাম কস্ট রাখা হয়েছে কেন কি যাতে মানুষ ইউজ করুক অ্যাফোর্ড করতে পারুক বিকজ এই প্রোডাক্টটা হচ্ছে নেসেসিটি প্রোডাক্ট নেসেসিটি প্রোডাক্টটা হচ্ছে মানুষের হাতে তুলে দেওয়াটাই হচ্ছে একটা ব্র্যান্ডের কাজ সেক্ষেত্রে যার জন্য আমরা কিন্তু কোনো কমার্শিয়ালাইজেশন ভাবিনি কোনো ইকোনমিক ফ্যাক্টরও ভাবিনি জাস্ট একটা প্রোডাক্ট হাতে তুলে দিতে হবে ভালো প্রোডাক্ট স্যানিটাইজার সেই জন্য আমরা মিনিমাম কস্টে প্রোডাক্টটাকে লঞ্চ করেছি এটা হচ্ছে 100 ml 50 rupees আর 200 ml 100 rupees আরেকটা এইটাও স্প্রেতেও পেয়ে যাবে আর হ্যান্ড ওয়াশও রয়েছে এটা হ্যান্ড ওয়াশ ছাড়াও স্যানিটাইজার স্প্রে এবং ফ্লিপ টপ দুটোতেই রয়েছে তো সুতরাং এটা আমাদের মাথায় রাখতে হবে আমাদের দিন শুরু করতে হবে স্যানিটাইজার আর হ্যান্ড ওয়াশ দিয়ে আবার রাত্রে যখন শুতে যাব ওটা দিয়ে আমাদের দিনটাকে শেষ করতে হবে তো এটা গেল তো আমাদের সুস্থ থাকার কারণ দেখো একটা কথা বলি আজকেই বাড়িতে আলোচনা হচ্ছিল আমি বলছিলাম বাড়িতে যে এবার থেকে যদি ধরো কোথাও যাই কারোর বাড়িতে গৃহপ্রবেশ হচ্ছে তাহলে তাকে বেশ গোটা চারেক হ্যান্ড স্যানিটাইজার আর গোটা চারেক হ্যান্ড ওয়াশ এরকম গিফট করাই যেতে পারে গৃহপ্রবেশে যদি যাই বা ধরো কারোর হয়তো স্বাদ ভক্ষণে গেলাম এই মজা করছিলাম যে এগুলো এখন কিন্তু উপহার হিসেবে ভালো হতে পারে কিন্তু এবারে চলে আসে নিজেকে ভালো রাখা সেই নিজেকে ভালো রাখতে গেলে এই যে ওয়েদার তার মধ্যে আমাদের কিন্তু অ্যাকনের প্রবলেমটা মারাত্মক রকমভাবে দেখা দিয়েছে তো টেক কেয়ার অফ অ্যাকনে আমরা নিয়ে কথা বলবো তবে তার আগে একজন বন্ধু রয়েছেন নমস্কার কে রয়েছেন নমস্কার বলুন শ্রী চ্যাটার্জি বলছি বৈদ্যবাটি থেকে বলুন বয়সটা
25। বলুন ভাই। হ্যাঁ, কেমন আছো? হ্যালো, কেমন আছো তোমরা? এই চলছে গো, ভালো থাকার চেষ্টা, মানে ভালো থাকতেই হবে, মানে মন থেকে ভালো থাকতে হবে, বলো। হ্যাঁ, ওই সে প্রোগ্রাম না দেখলে তো মনটা ভরে না। এখন ভরছে মন? হ্যাঁ হ্যাঁ। কথা বলো, অনুপমা আছেন, কথা বলো। হ্যাঁ, দুজনকেই খুব সুন্দর লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ। আমার অনেকগুলো প্রবলেম আছে। আস্তে আস্তে বলো, আমরা শুনছি। হ্যাঁ, সেটা হচ্ছে আমার খুবই হেয়ার ফল হচ্ছে, হেয়ারটা থিনিং হয়ে গেছে, সামনের দিকটা ফাঁকাও হয়ে গেছে, তো রিগ্রোথ দরকার। আর সেকেন্ডলি আমার নর্মাল টু কম্বিনেশন স্কিন, তো একটা দুটো পিম্পলস হচ্ছে, আর মুখটা বড় প্যাচি লাগছে, মানে একদম কালো মতো হয়ে গেছে, আর প্রচুর মানে প্রচুর অয়েল সেকেশন হচ্ছে না, বাট প্রচুর কালচে ভাব। তো কি কেয়ার করব? আর বডি পুরো ফুল কেয়ারটা যদি একটু বলে দেন। মেনলি সমস্যা হচ্ছে আমার হেয়ারের। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি শ্রী, তুমি বললে না তোমার স্কিনটা খুব অয়েলিও নয়, অয়েল সেক্রেশন খুব হচ্ছে না, কিন্তু তোমার স্কিনটা একটা চকচকে ব্যাপারটা হারিয়ে ফেলেছে, মানে প্যাচি স্কিন, তাই তো? চিটচিট করছে সবসময় স্কিনটা, কিরকম কালচে কালচে লাগছে, তাই না? আছো? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ আছি। আমি তোমাকে কি বললাম, তুমি যেটা বললে তোমার স্কিনটা অয়েলি টু নর্মাল, তার মানে তোমার স্কিনে কোনো গ্লো নেই, স্কিনটাতে তেল সিক্রেশন যে খুব বেশি হচ্ছে তা নয়, কিন্তু স্কিনটা খুব প্যাচি, মানে চ্যাটচ্যাট করছে সব সময় এবং গ্লো নেই কোনো। ঠিক আছে, তুমি শুনতে থাকো, তোমাকে অনুপমা বলে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি লিখে নিয়েছি, আমি এক এক করে কনভে করছি। থ্যাংক ইউ সো মাচ ফোন করার জন্য অনুপমা। ওর প্রথমে হচ্ছে চুল পড়া, চুলটা ভীষণ পাতলা হয়ে যাচ্ছে, মাথার সামনেটা ফাঁকা হয়ে যাচ্ছে, রিগ্রোথ চায়। আগে চুলটা নিয়ে কথা বলে নি আমরা। একদম স্ট্রেট আপ হয়ে ভিটা স্টার্ট করবে। ভিটা হচ্ছে শুকনো মাথাতে, যেরকম চুলটা শুকনো থাকে সেই অবস্থাতে একদম গোটা মাথাতে ভালো করে নিজেই স্প্রে করে দিয়ে হালকা হাতে একটু ম্যাসাজ করে, বেশি জোরে না, জাস্ট টিপ অফ দ্য ফিঙ্গার দিয়ে জাস্ট একটা ভালো করে হালকা হাতে ম্যাসাজ করে একটা ভালো কোম দিয়ে ভালো করে ব্রাশিং করে দেবে। এভরিডে, সকালে হোক বিকেলে হোক, যে কোনো সময় একবার ভিটাটা লাগালেই হবে, কিন্তু মাথায় রাখতে হবে শুকনো মাথায় ভিটা, দ্যাট উইল কন্ট্রোল দ্য হেয়ার লস অ্যাট দ্য সেম টাইম। এবার চলে আসছি গ্রোথ। গ্রোথের ক্ষেত্রে প্রিমিয়াম, প্রিমিয়ামটা ওয়াটার বেসডও আছে, অয়েল বেসডও আছে। এবার উনি যদি মনে করে অয়েল বেসড লাগাতে চান প্রিমিয়ামে ফর দ্য রিগ্রোথ, তাহলে অয়েলটা ইউজ করতে পারেন। আর যদি মনে করেন যে না, অয়েল বেসড লাগাবো না, ওয়াটার বেসড লাগাবো, তাহলে প্রিমিয়ামেরই যে ওয়াটার বেসটা আছে, ভিটা আর প্রিমিয়াম। ভিটা কি করবে, হেয়ার লসটাকে কন্ট্রোল করবে, আর প্রিমিয়াম কি করবে, হেয়ার গ্রোথটাকে দেবে। এইভাবে এই দুটো প্রোডাক্ট উনি জাস্ট কন্টিনিউ করে যাবেন আমার মনে হয়। আর একটা মাথার ছবি, যে জায়গাটা ফাঁকা, একটা ছবি তুলে স্ন্যাপ তুলে আমাকে পাঠিয়ে রাখতে পারে হোয়াটসঅ্যাপে, বা নিজের জন্য ফর মেন্টাল কনফিডেন্স, যখন রোজ রোজ দেখবেন না, মোটামুটি একটা ফাইল কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার কি ডেভেলপমেন্ট হচ্ছে আপনি নিজেই দেখতে পাবেন। তারপরে পর যেরকম যেরকম ডেভেলপমেন্ট হবে সেরকম সেরকম প্রোডাক্ট আপনি মানে কন্টিনিউ করে যাবেন। আর শ্যাম্পুটা হচ্ছে অরিশেরই ইউজ করবেন, আপনি নর্মাল শ্যাম্পুটা করতে পারেন অরিশের, যদি নর্মাল হেয়ার থাকে তাহলে নর্মাল, আর যদি ড্রাই হেয়ার থাকে তাহলে স্যাটিন কেয়ার করতে পারেন, অ্যাকর্ডিং টু হেয়ার টাইপ আপনি অরিশের শ্যাম্পু চুজ করে নেবেন। আর কন্ডিশনার করতেও পারেন, আপনার ডিপেন্ড করছে আপনার হেয়ারের টেক্সচার অনুযায়ী, আপনার যদি ড্রাই হেয়ার থাকে তাহলে কন্ডিশনার মাস্ট, আর যদি ড্রাই হেয়ার না থাকে তাহলে কন্ডিশনার না লাগালেও হবে। আর প্রোটিন প্যাকটা সপ্তাহে একদিন, হেয়ার প্রোটিন প্যাক পুরো জেলের মতো একদম নিয়ে স্ক্যাল্প এবং লেন্থ অফ দ্য হেয়ারে ভালো করে, ধরুন শনিবার বা রবিবার প্রোটিন প্যাকটা ভালো করে লাগিয়ে চুলটাকে বেঁধে ক্লাচার দিয়ে আটকে রেখে দিলেন, ওই 40-45 মিনিট রাখলেই যথেষ্ট। তারপরে প্লেন জলে ধুয়ে শ্যাম্পু করে নিতে পারেন বা নাও করতে পারেন, দ্যাটস আপ টু ইউ। তো এই রুটিনটা করুন, আপনার হেয়ার লসটাও কন্ট্রোল হবে, অ্যাট দ্য সেম টাইম প্রিমিয়ামটা আপনার হেয়ার গ্রোথও দেবে। আর কিছু ডায়েট আপনি ফলো করুন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং প্রোটিন ডায়েটটা ভালো করে ইনটেক করার চেষ্টা করুন, ডিম খাওয়া, ডেইলি একটা করে ডিম, ওমেগা 3 ফ্যাটি ওমেগা 3 আর 6 ফ্যাটি অ্যাসিড ইনটেক করার চেষ্টা করুন। এই সমস্ত করার ফলে আপনি দেখবেন আপনার
হেয়ারের একটা ভলিউম এনহ্যান্স হয়েছে এবং তার পাশাপাশি হেয়ার লসটা অবভিয়াসলি কন্ট্রোলে থাকবে। আর যা সুবিধা অসুবিধা আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট থাকবেন, যদি কোনো অসুবিধা থাকে সেক্ষেত্রেও হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি আপনাকে উত্তর দিতে থাকবো, ঠিক আছে? এটা হচ্ছে আপনার সলিউশন। আর আগে আপনি হেয়ারটা দিয়ে স্টার্ট করুন, তারপরে আর নয় স্কিনটা আপনি তারপরে স্টার্ট করবেন। আচ্ছা, তার মানে তুমি ওকে এখন স্কিনের কথা কিছু বলবে না, বা আমরা যদি পরে কোনো ফোনে আলোচনা করতে করতে এগিয়ে যাই উনি ওনার স্কিনের রেজাল্টটা পেয়ে যাবেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যাঁ নমস্কার তনুশ্রীদি, আর একদম একদম একদম, আমি তনুশ্রী রায় বলছিলাম ভাইজ্যাক থেকে। ভাইজ্যাক থেকে নামটা একবার বলো প্লিজ, আমি ভুলে গেলাম। তনুশ্রী রায়, তনুশ্রী ভাইজ্যাক থেকে। হ্যাঁ তনুশ্রী, তোমরা কেমন আছো গো ভাইজ্যাকে? আমরা আছি ভীষণ ভালো, তো বলবো না, তো ভালো আছি। আমার এই জায়গাটা কিছু অসুবিধা হয়নি, এখানটা ঠিকঠাক আছে। না কেন বলো তো, মাঝখানে একটা সেই রাসায়নিক কেমিক্যাল কেমিক্যাল হয়েছিল। হ্যাঁ ওই জন্যই। তোমরা ভালো আছো তো, সুস্থ আছো? হ্যাঁ হ্যাঁ দিদি দিদি আমরা ভালো আছি। আচ্ছা বলো ভাই। প্রথমেই তো বলবো দিদি, তোমাদের আমরা ভীষণ মিস করছিলাম। এই সিটিজিএন কে ধন্যবাদ এইভাবে প্রোগ্রামটাকে চালিয়ে নেওয়ার জন্য। আর অনুপমা ম্যাম আর তনুশ্রী থাকলে জানি মনে হয় আর ঠিক জমে না। আর তনুশ্রী সত্যি কথা বলবো, তোমার না গ্লো লকডাউনে আরো বেড়ে গেছে। হ্যাঁ সত্যি বলছি, আমি এর আগে আমি লাইন পাইনি কিন্তু আমি মনে মনে ভেবেছি, কিন্তু তনুশ্রীর গ্লো আরো বেড়ে গেছে। আমি জানি না, এটা যেরকম বলছি যেরকম প্রকৃতি সুন্দর হয়ে যাচ্ছে না লকডাউনের জন্য, গঙ্গা টঙ্গা সাফ হয়ে যাচ্ছে, কেমন বোধহয় পলিউশন ক্যামেরার আলো কম করে তুমি আরো গ্লো হয়ে গেছে কদিন। থ্যাংক ইউ থ্যাংক ইউ, তোমাদের ভালোবাসার নজর বলো। দেখেন ভালোবাসার নজর না লাগে, আর ভালোবাসার থাকুক নজর না লাগে, ভালোবাসায় নজর লাগবে না, ভালোবাসায় বরঞ্চ গ্লো বাড়বে। আগে বলি দিদি, প্রথম কথা হ্যান্ড স্যানিটাইজার আর তোমার হ্যান্ড ওয়াশ আমার মধ্যমগ্রামের বাড়ির সদস্যরা কিনেছে, কিন্তু আমার কাছে এসব দিয়ে পৌঁছায়নি। তারা ভীষণ ভাবে ভালো, মানে দেখতে খুব ভালো লাগছে। ম্যামকে থ্যাংক ইউ, এত অল্প পয়সার মধ্যে একটা ইউজফুল জিনিস উনি এনেছেন, যদিও অরিসের দাম খুব একটা সবকিছুতে বেশি নয় তার প্রোডাক্টের লেন্থ অনুযায়ী। আর সেকেন্ড অফ অল বলবো ম্যাম, আমি এর আগে একটা হোয়াটসঅ্যাপ করেছিলাম দিদিকে 2-4 থেকে 5 দিন আগে ম্যামের হোয়াটসঅ্যাপে, তো আমার পরশু দিন রিপ্লাই এসেছিল। অ্যামাজন আর ফ্লিপকার্টের নিচে একটু প্রবলেম হচ্ছিল, নো ডেলিভার নো ডেলিভার বারবার দেখাচ্ছে। তো ম্যাম আমাকে পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে যে ট্রাই অ্যামাজন বলে। পিন কোডটা কি আছে, পিন কোডটা কি আছে ম্যাম? আমি অ্যামাজনটা পরে হয়তো আবার হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দেবো, কিন্তু অ্যামাজনে অলসো সেম প্রবলেম, দে আর নট টেকিং এনি ডেলিভারি, আই ডোন্ট নো ওয়াই, খালি বারবার বলছে যে নট ডেলিভার নট ডেলিভার, কিচ্ছু নিচ্ছে না। আচ্ছা আর কটা দিন, আমার মনে হয় আমি বলছি আজকেও, কিন্তু আমি একটু আগে আমার ফ্যাক্টরির ক্যামেরা চালিয়েছিলাম। হ্যালো, হ্যাঁ বলো অনুপমা। শুনতে পাচ্ছি না একদম। আচ্ছা তোমার তোমার কি আর কোনো কথা আছে তনুশ্রী? হ্যাঁ আমি বলছি যে মানে ওভারল্যাপ হচ্ছে তনুশ্রী, তুমি কমপ্লিট করো, তুমি আগে কমপ্লিট করো। আচ্ছা আচ্ছা দিদি, অ্যাকচুয়ালি আমার সমস্যাটা তো ড্রাই স্কিনের ছিল, আমি এর আগেও জানিয়েছি অনেক ভাবে যে আমার ভীষণ ভাবে উপকৃত। এখন আমার স্কিনের প্রবলেম গুলো ধীরে ধীরে আমি স্টেপ বাই স্টেপ গেছি, স্কিনটাকে ঠিক করেছি, এখন আমি আমার প্যাচি লুকটাকেও ঠিক করছি, সাথে সাথে আমার আন্ডার আই ডার্ক সার্কেল একটু পড়ে গেছে। এই জন্য কি করব একটু দিদি যদি বলে দেয় তাহলে খুব ভালো হয়। মানে তোমার তোমার প্যাচি লুকস গেছে, তোমার স্কিন আস্তে আস্তে ড্রাই থেকে নরমালের দিকে গেছে, ড্রাই এখন চামড়া উঠছে সেই কপালে। আচ্ছা এখন ড্রাই, এখন তোমার আন্ডার আই ডার্ক সার্কেলটাই শুধুমাত্র সমস্যা? আমি চেয়েছিলাম স্টেপ বাই স্টেপ, একদম সম্ভব না, স্টেপ বাই স্টেপ করে এই 2 বছরে আমি মোটামুটি রিপেয়ার করে নিই। বাহ, এটাই তো বলে অনুপমা। ঠিক আছে, এখন আমি চাইছি আন্ডার আই ডার্ক সার্কেলটা যদি, মানে তুমি সবার আগে তোমার স্কিনের টেক্সচারটাকে ঠিক করেছো, মানে ড্রাইনেসটাকে কমিয়েছো, বেসিক প্রবলেমটাকে না ধরতে হবে, যেটা কিন্তু অরিশ আমাদেরকে শিখিয়েছে যে বেসিক প্রবলেমটা ধরে এগো, বেসিক প্রবলেমটাকে ঠিক করতে পারলে অনেক কিছুকে তুমি ঠিক করে নিতে পারবে। থ্যাংক ইউ সো মাচ তনুশ্রী, খুব ভালো থেকো আর এরকমই মিষ্টি থেকো। অনুপমা তুমি ওকে উত্তর দাও, ওর প্রথম হচ্ছে ও বলছে যে ফ্লিপকার্ট তো বাদ দাও কিন্তু অ্যামাজনও সেম পাচ্ছে, মানে এরর পাচ্ছে। প্রথমেই বলি হ্যাঁ, এটা একটু উত্তর দাও। আর না 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 আমি বলে দিচ্ছি, হ্যাঁ বলে দিচ্ছি, এখন এখন ওটা মাঝখানে কিছুদিন অ্যামাজনে হয়েছিল, বলো। হ্যাঁ তনুশ্রী বলে না সবার জন্যই বলছি, অ্যামাজন মাঝখানে ওরা খুব কম প্রোডাক্ট নিচ্ছিল, আমি বললাম রিসেন্ট পাস্টে মানে প্রত্যেক দিনই ওরা
খুব সুন্দরভাবে প্রোডাক্ট কালেক্ট করছে, মানে একটু আগে ওদের লোক এসে আমার ফ্যাক্টরির থেকে হিউজ অ্যামাউন্ট অফ প্রোডাক্ট কালেক্ট করে নিয়ে গেল। কারণ আমার বাড়িতে ক্যামেরা লাগানো আছে, আমি বাড়ির থেকে বসে দেখতে পাই যে আমার ফ্যাক্টরিতে কি কাজকর্ম চলছে। সুতরাং ওরা জাস্ট মানে আমার এই প্রোগ্রামটা শুরু হওয়ার 10 মিনিট আগে দেখলাম ওদের লোক এসে আমাজন এসে সমস্ত প্রোডাক্ট কালেক্ট করে নিয়ে গেছে এবং ওরা 1-2 দিনের মধ্যে ডেলিভারি করে দিচ্ছে, পারফর্ম করছে, দে আর ডুইং ওয়েল। তো মাঝখানে এই প্রবলেমগুলো হয়েছিল, আশা করা যাচ্ছে অ্যামাজন যেভাবে কাজ শুরু করেছে, আর ফ্লিপকার্ট আমি বলতে পারছি না কবে ওরা ঠিক হবে, ইটস দেয়ার প্রবলেম। অ্যামাজন যেহেতু কাজ শুরু করে দিয়েছে, আমি শিওর যে ওরা ঠিকঠাকভাবেই কাজ করবে। হোপ সো। আচ্ছা, আর যা সুবিধা অসুবিধা আমাকে একটু হোয়াটসঅ্যাপ করবেন, তাহলে আমি কি অ্যাটলিস্ট আপনাদের সাথে কানেক্ট করতে পারবো। আচ্ছা অনুপমা, ওর স্কিনের প্রবলেম ছিল ড্রাইনেস, প্যাচি স্কিন। ও বললো যে আমি স্টেপ বাই স্টেপ কাজ করেছি, তুমি যেভাবে ওকে গাইড করেছো প্রথমে ড্রাইনেস কমিয়েছে এবং ওর প্যাচি স্কিনও আস্তে আস্তে অনেকটা ক্লিয়ার হয়েছে, কিন্তু ওর আন্ডারে ডার্ক সার্কেলটা এখন ওর সব থেকে বড় সমস্যা, ও সেটা থেকে বেরোবে কী করে? আন্ডার আই ডার্ক সার্কেলের জন্য বলা যেতে পারে ওর কাছে জানি না কি কি প্রোডাক্ট আছে ওনার কাছে, যদি একটা কাজ করতে পারে ফেয়ার অ্যান্ড হোয়াইট সেরাম আর ফেয়ার অ্যান্ড হোয়াইট লোশনটা দুটোকে মিক্স করে চোখের চারপাশে যদি লাগায় দিনে 2-3 বার করে, তাতেই অনেকটা রিলিফ হয়ে যাবে। ফেয়ার অ্যান্ড হোয়াইট লোশন আর ফেয়ার অ্যান্ড হোয়াইট সেরাম, এই দুটো আর কিচ্ছু না। ওর কিন্তু এক্সেসিভ ড্রাই স্কিন ছিল, ও বলেছিল যে এমন ড্রাই স্কিন ছিল যে চামড়া উঠতো, সেখান থেকে ওর স্কিনটা কিন্তু ঠিক হয়েছে। এটা একটা খুব ভালো কথা যে রিপেয়ারমেন্টটা সুন্দরভাবে হয়েছে এবং ও প্রসেসগুলোকে ফলো করেছে, আমি যেভাবে ওকে বলেছি সেইভাবেও করে আজকে কিন্তু একটা ভালো জায়গায়, 2 বছরের মাথায় একটা ভালো জায়গায় এসে দাঁড়িয়েছে। এবং আশা করবো আগামী দিনে ও এত ভালো হয়ে যাবে ওর স্কিন যে ও নিজেই বলবে যে মানে আর কিছু বলার নেই। আমি আমার এটা কনফিডেন্স, মানে অ্যাজ আই এম দ্য ব্র্যান্ড ওনার আমি একটা কথাই তনুশ্রী বিশ্বাস করি যে যদি প্রোডাক্টে মানে বলি না সাবস্টেন্স থাকে, যদি সত্যি সত্যি প্রোডাক্টটাকে ভালো করার ইচ্ছে থাকে আর যদি মানুষের মনে হয় যে এইটা আমার বাচ্চা, দিস ইজ মাই চাইল্ড, এই চাইল্ড যদি এটা ভেবে আমার কাজের জিনিসটাকে যদি মানুষের হাতে তুলে দিতে পারি, আমার মনে হয় এটাতে রেজাল্ট হবে হবে হবে। এইটা মানুষ প্রত্যেকটা মানুষের মানসিকতা বলে না যে মেন্টালি তুমি যখন একটা প্রোডাক্ট তৈরি করছো তুমি তোমার ফুল প্যাশনটাকে দিয়ে দাও, তোমার ভেতরের সমস্ত কিছু উজাড় করে দিয়ে দাও, সে তোমাকে ব্যাক দেবেই দেবে। এক্স্যাক্টলি, বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? আমার বাচ্চার জন্য বা তুমি অ্যাজ এ মাদার তোমার বাচ্চাকে এত সুন্দরভাবে নার্চার করো যে বাচ্চা বড় হয়ে, আমি তো বলতে পারি না বাচ্চা রিটার্ন দেবে, কিন্তু বাচ্চা ওই বন্ডিংটাকে মেইনটেইন করবে, মা আর বাচ্চার সম্পর্কটা প্রচন্ড স্ট্রং হয়ে যাবে একদম। এবারে আমরা চলে আসি অ্যাকনের আলোচনা, যেটাতে আমরা থাকব। মাই বেবি, দিস ইজ মাই বেবি, তো সেক্ষেত্রে তো অ্যাকনের আলোচনাতে প্রথমেই বলবো ফর অ্যাকনে স্কিন, যদি আমার স্কিন অয়েলি প্যাচি থাকে একদম চোখ বন্ধ করে তুলসী চন্দন ফেস ওয়াশ, তুলসী চন্দন ফেস ওয়াশ ইউজ করতে করতে অয়েল সিক্রেশন কমে যাবে। এবার কেউ 2 বার ইউজ করতে পারে সারাদিনে, কেউ 3 বার করতে পারে, কেউ বা অতিরিক্ত অয়েল সিক্রেশন প্রথম দিকে 4 বারও করতে পারে ফেস ওয়াশ। আর কি করতে হবে, লেমন টিটি টোনার ক্লিনজার আমি বলেছি বারবার মুখে স্প্রে করো, ফ্রিজে রেখে কিউব তৈরি করো, ঠান্ডা কিউব আইস কিউব, সেটা নিয়ে মুখে তুমি কম্প্রেস করো, কোল্ড কম্প্রেস, ইট উইল গিভ ইউ আ এক্সেলেন্ট রেজাল্ট। তার পাশাপাশি এবার বলি, দেখো কোভিড আছে, লকডাউন রয়েছে, কিন্তু আমরা থেমে থাকিনি, আমাদের প্রতিনিয়ত এক্সপেরিমেন্টেশন চলছে, প্রতিনিয়ত প্রোডাক্ট ডেভেলপ চলছে এবং পুরনো প্রোডাক্টকে আরো ভালো করা যায় কিভাবে, আরো মানুষকে ভালো দিতে পারি, এটাই তো তোমরা করতে থাকো। তার জন্য ক্লিয়ার অফ জেল, আমি আজকে তনুশ্রী ক্লিয়ার অফ জেলটা আমরা একটু টেলিফোনটা নিয়ে নি। আই ডোন্ট হ্যাভ অয়েলি স্কিন, আই ডোন্ট হ্যাভ এনি পিম্পলস র‍্যাশ ইন মাই স্কিন, একটা নিয়ে নি টেলিফোন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি রূপা দে বলছি আলিপুরদুয়ার থেকে। আলিপুরদুয়ারের থেকে রূপা দে, রূপা বয়স কত? 23 প্লাস। বলো।
হ্যাঁ, আমি আসলে ম্যামের ওই অ্যাকনে কেয়ার রেঞ্জটা ইউজ করি দীর্ঘ এক বছর ধরে। আমার ওই হাইপার অ্যালার্জেটিক স্কিন আর কি, খুব রিঅ্যাকশন হয় ছোটবেলার থেকে আর কি, তো প্রোগ্রাম দেখে দেখে আমি ইউজ করি। তো আমার তো অয়েলি স্কিন, আমি একটা জিনিসই জানতে চাই, আগে তো ম্যাম আমাকে হলদিনিং যেটা ছিল আমি ইউজ করতাম, তো আমার জন্য কি পার্ল প্যাকটা দেবে নাকি হলদিনিং? আচ্ছা তুমি একটু বলো তো, তুমি লাস্ট কতদিন ধরে প্রোডাক্ট ব্যবহার করছো? স্নানের পরে একবার, হলদিনিং ফেস প্যাকটা ওই দু তিনবার, খুব যখন অয়েল সিক্রেশন র‍্যাশেস ছিল তখন তিনবার ইউজ করতাম, এখন সেটা দুবারে নিয়ে এসেছি। তারপরে পিম্পল বের হলে অ্যান্টি পিম্পল অয়েলটা লাগাতাম, আর টি থ্রি ক্লিনজারটা স্প্রে করা ওই দিনে তিনবার। আর ফেস ওয়াশ তুলসী চন্দন করতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি এখন শীতকালে বলো, শীতকালে পার্ল ফেস ওয়াশ ইউজ করি, এখনো তুলসী চন্দনটা ইউজ করি, বাট যেহেতু এখানে বর্ষা প্রায় নেমেই এসছে ওটা তুলসী চন্দন ফেস ওয়াশটা ইউজ করছি, কিন্তু দিনে সেটা দু তিনবার, যেটা আগে চারবার হতো মানে সামার টাইম। তুমি খালি এখন হলদিনিম প্যাকটাকে রিপ্লেস করে পার্ল প্যাকে যেতে চাইছো, এটা তুমি করতে পারো কিনা? না মানে আমি করতে পারবো কিনা, কারণ আমার পারো কিনা এটা আর কি, ওকে স্কিনটা আছেই আর কি অয়েলিনেস সেটার জন্যই। আর আর কয়েকটা কোয়েশ্চেন আছে আমার। বলো বলো বলো। ওনার হচ্ছে হেয়ারের কেয়ারের সমস্ত কিছু ইউজ করি আমি, একটা কথা ম্যামকে জিজ্ঞেস করছি, শ্যাম্পুইং আমি উইকে 5 days করি, আর এখন ইদানিং 2 সপ্তাহ ধরে ওয়াশিংও 5 days করছি, আর হেনাটা কি ম্যাম আমি সারা জীবন মানে প্রিমিয়াম হেয়ার অয়েল হেনা ভিটা সারা জীবন যেরকম রুটিনটা আছে সেরকম আমি ইউজ করে যেতে পারবো? কারণ হেনাটা কি একটা টাইম পরে স্টপ করতে হবে, কারণ আমি হেনাটা প্রায় 5-6টা ফাইল ইউজ করে ফেলেছি। তাতে তোমার চুলের টেক্সচার কিরাম দেখছো? টেক্সচার ভালো মানে স্মুথ আছে, কিন্তু মানে কোথায় থামতে হবে এটাই আর কি হেনার ক্ষেত্রে। আর প্রিমিয়ামটা কি আমি সারা জীবন ইউজ করতে পারি? কারণ তেলটা আমার বড্ড প্রিয় প্রিমিয়াম তেলটা। আমার খুব ভালো লাগলো 23 years মাত্র তোমার, তোমার তেল ভালো লাগে, এটাতে আমাদের খুব আনন্দ পেলাম, আমিও আনন্দ পেলাম, অনুপমাও আনন্দ পেয়েছে। থ্যাংক ইউ সো মাচ রূপা, তুমি শুনতে থাকো, তোমাকে উত্তর দিচ্ছেন অনুপমা। অনুপমা চলো উত্তর দাও ওকে আগে। ভীষণ হ্যাঁ একদম 23 years old, আমার ভীষণ ভালো লাগলো, খুব সুন্দর গুছিয়ে কথা বলেছে। প্রথম হ্যাঁ প্রথমেই ওকে বলি যে কোনো কারণে আটকে গিয়েছে, আবার আমরা চেষ্টা করব, কারণ এই অনুষ্ঠানটা অনুপমা ত্রিপাঠীর অনুষ্ঠান, অরিশের অনুষ্ঠান। তবে আমরা খুব ভালো লাগলো যে রূপা ফোন করলো। আচ্ছা আমরা চলে যাই, অনুপমা রেডি আছে একেবারে, চলো অনুপমা উত্তর দাও। ওর হাইপার অ্যালার্জেটিক স্কিন, ও তোমার অ্যাকনে রেঞ্জ খুব সুন্দর করে ব্যবহার করে। হ্যাঁ আমি বলতে চাইছি যে ও ও খালি জানতে চাইছে যে ও কি হলদিনিম প্যাকের পরিবর্তে পার্ল প্যাকটাতে এখন আসতে পারে? ইয়েস অর নো? আচ্ছা দেখো এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, মানে কারো কারো ক্ষেত্রে আমি দেখেছি, বিকজ দেখো এগুলো তো ডেটার উপরে আমি মানে নলেজটা গেদার করেছি, যেমন যেমন মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এইগুলোতে মেলে ধরো আমি যাদেরকে সাজেশন দিয়েছি, কারো কারো ক্ষেত্রে দেখেছি পার্ল প্যাক এত সুন্দর এই ধরনের স্কিনে এত সুন্দর সেট হয়ে যায় বলার কথা না, আবার কারো কারো ক্ষেত্রে হয়তো একটা দুটো গোটা র‍্যাশ বেরোতেও পারে। তো একটা ফাইলও কিনে ইউজ করতে পারে, স্টার্ট করতে পারে, প্রবলেম কিছুতেই কিছু নেই, যদি অসুবিধা লাগে তাহলে আবার হলদিনিম করবে, কোনো প্রবলেম নেই, কিন্তু পারলে ডেফিনেটলি একটা এক্সট্রা গ্লো চলে আসবে। তবে ওকে আমি বলবো যেটা আমার বলা হয়নি, তনুশ্রী ফোন নেব না, যেটা হচ্ছে এই যে বললাম না প্রতিনিয়ত প্রোডাক্টের চিন্তা ভাবনা করে এই যে ক্লিয়ার অফ জেলটা তৈরি হয়েছে, মানে আমি এতটাই কনফিডেন্ট এই জেলটা অভূতপূর্ব হয়েছে, আমি নিজে আজকে দিনে লোভ সামলাতে না পেরে আমি নিজে দিনে আজকে 3-4 বার ইউজ করেছি। এটা মিস্টার ত্রিপাঠী কালকে ফ্যাক্টরিতে গিয়ে এটাকে ডেভেলপ করিয়েছে, আর এটাতে লট অফ হাইড্রেশন, এইটা হচ্ছে জেলটা দেখো আমাদের এই স্ট্রিপটা নাও, এটা হচ্ছে জেলটা, লট অফ হাইড্রেশন, মানে আজকে আমি সারা দিন 3-4 বার লাগিয়ে আমার স্কিনকে
একটু স্ট্রিপটা না উঠালে না আমাদের দর্শকরা, হ্যাঁ এবার তুমি দেখাও দেখাও দেখাও। আমি 3-4 বার করে এই জেলটা লাগিয়েছি, ক্লিয়ার অফ। বাহ, এই যে ক্লিয়ার অফ জেলটা লাগাচ্ছি এত সফট আর এত হাইড্রেটিং হয়েছে, মানে এইটা হচ্ছে জেলের স্ট্রাকচারটা হয়েছে। আর এটা আমি বলছি না, প্রতিনিয়ত আমরা প্রোডাক্ট কত ভালো দিতে পারবো আমাদের ইউজারদের। এইটা হচ্ছে আমার জেল, আমি নিজে আজকে 3-4 বার আমি লোভ সামলাতে পারিনি তনুশ্রী, মানে এইটা যখন নিয়ে আসা হয়েছে ফ্যাক্টরি থেকে আমি জাস্ট বলেছি এটা আমি লাগাবো, তো মিস্টার তিবাড়ি বলে হ্যাঁ তুমি লাগাও। তো আজকে 3-4 বার আমি এটা লাগিয়েছি এন্ড মাই স্কিন ওয়াজ ফিলিং রিফ্রেশিং, একটা রিফ্রেশিং টেক্সচার দিচ্ছিল এবং অনেকক্ষণ হাইড্রেট থাকবে। যেমন ধরো র্যাশি বা অ্যাকনে প্রবণ স্কিনে কি হয় যে অনেক সময় স্কিনটা ড্রাই হয়ে যায়, তুলসি চন্দন ফেস ওয়াশ কি ইউজ করব। তো আমরা চিন্তা করছিলাম যে ক্লিয়ার অফ জেলটাকে ফরমেশনটাকে যদি আমরা চেঞ্জ করি আর একটু বেশি হাইড্রেট তৈরি করা যেতে পারে, একটু কম্বিনেশন পারমুটেশনটাকে একটু অন্যরকম করে প্রসেসিংটা আরেকভাবে করে যদি একটা প্রোডাক্টটাকে ডেভেলপ করা যায়, তাহলে এটা মাথায় সবসময় না বুদ্ধিগুলো, মানে কি বলবো, এই ইনোভেশনগুলো মিস্টার ত্রিপাঠীর মাথায় সবসময় ঘুরতে থাকে। মানে উনি মানে ওনার সঙ্গে যখনই আমরা কথা বলি আমি, তখন কিন্তু উনি প্রোডাক্ট ছাড়া আর কোনো কিছু নিয়ে কথা বলেন না, ভাবতে পারেন না। তো সুতরাং এই আর আমি হচ্ছি ওনার টেস্টার, প্রথম টেস্টার হচ্ছি আমি। তো সেক্ষেত্রে আমি আজকে 3 বার ইউজ করেছি, এমন আমি শিওর যারা ইউজ করবে তারা আমাকে অসাম ফিডব্যাক দেবে। আমি হচ্ছি টেস্টার, লাইক টি টেস্টার। একটা কথা বলি, অরিশের যে কোনো প্রবলেমের ক্ষেত্রে, যে কোনো স্কিন টাইপের ক্ষেত্রে অরিশের যে পথ চলাটা থাকে তাতে অরিশ হাইড্রেশনের উপরে ভীষণ গুরুত্ব দেয়। অরিশ ব্র্যান্ড প্রথম এবং ফরমোস্ট যে জায়গাটাকে নিয়ে চলে সেটা হচ্ছে হাইড্রেশন অফ ইউর স্কিন। ভীষণ তো এই যে ধরো অয়েলি স্কিনের আগের যে ট্রিটমেন্ট প্রসেস আমরা দেখেছি যে অয়েলি স্কিনকে তোমার পিম্পলস মুক্ত করতে গেলে স্কিনটাকে ড্রাই করে ফেলা হতো, তাহলে অরিশ এখানেই এসে কোথাও আলাদা একটা স্টেপ দিল আমাদের যে স্কিন অয়েলিনেসটা কমবে, পিম্পলস কমবে, কিন্তু স্কিনের টেক্সচার আরও ভালো হবে, স্কিন আরও হেলদি হবে, হাইড্রেটেড হবে। তো আজকে মনে হয় স্কিন তোমার এই ক্লিয়ার অফ জেল সেটাই, সেটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাবে। আচ্ছা আমাদের রূপা ফ্যাটি অ্যাসিডটাকে কমিয়ে দেব একদম। রূপা যেটা জানতে চেয়েছিল হেয়ার প্রোডাক্টের ক্ষেত্রে যে ও কি ফ্যাটি অ্যাসিডটাকে কমিয়ে দিয়ে হাইড্রেশনটা বাড়িয়ে দেব, রূপা জানতে চেয়েছিল ও কি হেয়ার প্রোডাক্টের ক্ষেত্রে প্রিমিয়ামটা সারা জীবন ব্যবহার করতে পারে, এটা ওর খুব ভালো লেগেছে। আর হেনার ক্ষেত্রে কি কোনো একটা সময় গিয়ে ও থামবে নাকি না এগুলো রেগুলার ব্যবহার করে যাবে আজীবন কাল? দিস বোথ দিস প্রোডাক্টস আর রেগুলার ইউজ, বিকজ প্রথমেই রাখতে হবে যে প্রিমিয়াম হচ্ছে একটা ওয়ান্ডারফুল পেটেন্টেড প্রোডাক্ট যার মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার, আর্টিফিশিয়াল ফ্র্যাগনেন্স বা কোনো আমরা প্রেজারভেটিভ ইউজ করিনি হেয়ার অয়েলে। তো সেক্ষেত্রে প্রিমিয়াম সারা জীবন কেউ মাখতে পারে, কিন্তু কি রোজ মাখার দরকার নেই, সপ্তাহে 2 দিন, বিকজ অনেকটা হাই ডোজ রয়েছে। সেক্ষেত্রে প্রিমিয়ামের জায়গা আমি বলবো ফর দ্য মেনটেন্যান্স নর্মালটাকে ইউজ করতে, কারণ প্রিমিয়ামটা ও তো খালি গ্রোথ দেয়, তো নর্মালটা হচ্ছে একটা মেনটেন্যান্স ব্যালেন্সিং পজিশনে থাকে, প্রিমিয়ামটারই একটু নেচার ডোজ হচ্ছে নর্মাল হেয়ার অয়েলটা। আর হেনাটা তো ফর দ্য মেনটেন্যান্স, বিকজ আমরা হেনাটা যেটা করেছি সেটা ধরো যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া আছে লাইক জটা মানসি বা এগুলো যে দেওয়া রয়েছে, জবা ফুল দেওয়া রয়েছে, প্রত্যেকটাই আমাদের চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এবং স্ক্যাল্পে একটা রিফ্রেশিং নিয়ে আসে এবং স্ক্যাল্পের কন্ডিশনটাকেও ভালো রাখে। সেই জন্য আমরা সারা জীবনেই করতে পারি হেনা, আবার আগামীকাল আমরা গল্প করতে চলে আসবো, আমাদের আড্ডাটা একদম ডেফিনেটলি চলে আসবো আগামীকাল বিকেল 4:30। ভালো থাকবেন সকলে, নমস্কার। তারান সৌন্দর্য বাড়ান, অরিশ ক্লিয়ার অফ জেল ও অ্যান্টি পিম্পল অয়েল ব্রণ গোড়া থেকে নির্মূল করে, ও পার্ল জেল আর পার্ল সিরাম ব্রণ দাগ একেবারে দূর করে ত্বককে করে তোলে উজ্জ্বল ও মসৃণ। অরিশ সারাদিন চাই ত্বকের রোশনাই, ব্যবহার করুন অরিশ ফেয়ার রেঞ্জ, এর প্রাকৃতিক গুণ ত্বককে রাখে ভেতর থেকে উজ্জ্বল আর বাড়ায় ত্বকের চেল্লা।